এইটাই এমন একটা সরকার যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছাত্র সমাজকে যুব সমাজকে হুমকি দেয়, তোমরা প্রোগ্রাম করলে আমরাও পাশে নাকি প্রোগ্রাম করবো। বন্ধুরা স্লোগান হবে চাই না চাই না, যেই সরকার ধর্ষক পালে সেই সরকার চাই না চাই না চাই না, স্লোগান হবে যেই সরকার ধর্ষক পালে সেই সরকার চাই না চাই না চাই না, যেই সরকার ধর্ষক পালে সেই সরকার চাই না চাই না চাই না, যেই সরকার গুম করে সেই সরকার চাই না চাই না চাই না, যেই সরকার খুন করে সেই সরকার চাই না চাই না চাই না, যেই সরকার মানুষ মারে সেই সরকার চাই না চাই না চাই না, যেই ছাত্রলীগ মানুষ মারে সেই ছাত্রলীগ চাই না চাই না চাই না, যেই যুবলীগ ধর্ষণ করে সেই যুবলীগ চাই না চাই না চাই না, যেই সরকার ধর্ষক পালে সেই সরকার চাই না চাই না চাই না। ধন্যবাদ মশিউর রহমান। প্রিয় দেশবাসী ভাই এবং বন্ধুরা, আজকে বড়ই লজ্জার বিষয়, বড়ই লজ্জার বিষয় যে এইখানে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। কেন দাঁড়াতে হয়েছে, দাঁড়াতে হয়েছে কেন? ধর্ষণের বিরুদ্ধে। সুবর্ণ যারা ধর্ষণ করেছিল সেই ধর্ষকরে, সেই ধর্ষকরে জামিন দিয়েছে। এফআইআরে তার নাম নাই, রুহুল আমিন। ঠিক একইভাবে গতকাল যে অত্যাচারের ঘটনা বের হয়েছে, 31 দিন 32 দিন চাপা রেখেছিল যে মূল দায়ী দেলোয়ার, দেলোয়ার বাহিনী পালায় যে যুবলীগ, সেই যুবলীগের নেতার নাম এখনো আসেনি। বন্ধুরা এই জন্যই আমরা এখন স্লোগান দিলাম, যেই সরকার ধর্ষক পালে সেই সরকার আমরা চাই না চাই না, সেই সরকার আমরা চাই না। প্রিয় ভাই ও বন্ধুরা, এই বাংলাদেশে যত ধর্ষণ হয় যত খুন হয়, আজকে যদি সকল ধর্ষণ বের হয়ে আসে, আমি বলছি 24 ঘন্টার মধ্যে এই সরকার তাদের ধুতি গুটিয়ে ইন্ডিয়ায় পালাতে বাধ্য হবে। সমস্ত ধর্ষণের খবর যদি আজকে বের হয়ে আসে, দেখতে পারবেন সমস্ত ধর্ষণের পিছনে এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মোটর শ্রমিক লীগ, কৃষক লীগ, তারা সবাই জড়িত। এত বেশি ধর্ষণ করেছে, এত বেশি ধর্ষণ করেছে যে সেই খবর যদি বের হয়, 24 ঘন্টার মধ্যে তাদের কাপড় চুপড় লুঙ্গি ধুতি গুটিয়ে ইন্ডিয়ায় পালিয়ে যাবে তারা। প্রিয় ভাই ও বন্ধুরা, ধর্ষণের প্রোগ্রামের উপর হামলা হয়, এর চেয়ে লজ্জার কিছু আছে? না। এইটাই এমন একটা সরকার যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছাত্র সমাজকে যুব সমাজকে হুমকি দেয়, তোমরা প্রোগ্রাম করলে আমরাও পাশে নাকি প্রোগ্রাম করব। কত বড় ভয়ঙ্কর কথা! বিজয় 71 নামে প্রোগ্রাম করবে তারা, ধর্ষণের বিরুদ্ধে প্রোগ্রাম করছে পাশেই। কেন বিজয় 71 নামে প্রোগ্রাম করতে হবে? এই বিজয় 71 কিসের বিজয় 71? এটা কি আমাদের মুক্তিযুদ্ধের বিজয় 71, যে ধর্ষণের প্রোগ্রামকে থামানোর জন্য, ধর্ষণের বিরুদ্ধে কে প্রোগ্রামে থামানোর জন্য তারা বিজয় 71 নামে প্রোগ্রাম করতে চায়? আজকে ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম হতে হুমকি দেয়, হামলা করে। নারায়ণগঞ্জে 144 ধারা জারি করেছে বন্ধুরা, 144 ধারা জারি করে সরকার কি বুঝাতে চায়? তারা ধর্ষকের বন্ধু। এই সরকারের কার্যক্রম, আচার আচরণ, বিধি প্রত্যেকটি ক্ষেত্রে তারা প্রমাণ রেখেছে তারা ধর্ষকের পালক প্রশক, এবং তারা পৃষ্ঠপোষণ করছে এই সব ধর্ষকে। ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ সরকার ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যেই ধারা তৈরি করেছিল, সেই সময় তাদের যে প্রশাসকরা ছিল সেই প্রশাসকদেরকে বলে দিত, তোমরা যাও সেখানে অত্যাচার করো, নির্যাতন করো, মারো কাটো, প্রয়োজন হলে নারীদেরকে ধর্ষণ করো। আজকে সেম একই ঘটনা ঘটাচ্ছে এই এই আওয়ামী লীগ সরকার। 56,000 বর্গমাইলের এমন কোনো গ্রাম নাই যেই জায়গায় এইসব ধর্ষকদের বিচরণ নাই, এমন কোনো গ্রাম নাই যেই জায়গায় এই ধর্ষকরা বিচরণ করছে না। প্রত্যেকটি গ্রামে গ্রামে ধর্ষণের জন্য সেল তৈরি করেছে এই আওয়ামী লীগ সরকার। প্রত্যেকটি উপজেলায় ধর্ষণের জন্য বিশেষ বাহিনী তৈরি করেছে এই আওয়ামী লীগ সরকার। আমরা বলতে চাই, ধর্ষকদের ছাড়েন, ধর্ষকের পৃষ্ঠপোষকতা করবেন না, যদি করেন ধর্ষকের বিচারের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও বিচারের কাঠগড়ায় তুলতে আমরা আপত্তি করব না। প্রিয় ভাই ও বন্ধুরা, একটা প্রতিজ্ঞা আসতে হবে, বোঝাপড়া আসতে হবে, এই ছেলেপেলে সংখ্যায় কম, এইখান থেকে দূরে ফান্ডে অসংখ্য গাড়ি ঘোড়া চলাফেরা করছে, সব মানুষ আসে না। বলতে হবে
যে আসতে হবে এখানে যদি মুক্তি চাই, যদি বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, তাহলে এই শাহবাগে আসতে হবে, চিৎকার করে বলতে হবে এই ধর্ষক রাষ্ট্রের সঙ্গে, এই ধর্ষক সরকারের সঙ্গে, এই ধর্ষক, এই ধর্ষকদের পৃষ্ঠপোষক শেখ হাসিনা সরকারের সঙ্গে, এদেশের মানুষ নাই, এদেশের জনগণ নাই। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বছরের পর বছর ধরে এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাদেরকে রাস্তায় নামতে হয়। আমরা দেখেছি গতকালকে সন্ধ্যার পর থেকে এইখানকার প্রত্যেকটা সংবেদনশীল মানুষ, বেশিরভাগ মানুষ ওই ভিডিওটা দেখতে পারেনি, আমরা দেখেছি যে 71-এর হানাদার বাহিনী যেভাবে আমাদের মা বোনদেরকে বিভ্রস্ত করে নির্যাতন করেছিল, সেই রকম একটা ঘটনা এই স্বাধীন বাংলাদেশে 50 বছর পরে আমাদেরকে দেখতে হয়েছে। এটা আমাদের জন্য কত বড় লজ্জার এবং কত বড় যে অপমানের, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সংগ্রামী বন্ধুগণ, এই যে ধর্ষণ, এই যে নির্যাতন, এই যে নিপীড়ন, এটা কোনোটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এইখানে 30শে ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে যে অবৈধ ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই ক্ষমতাতন্ত্রের মদতেই এইখানে প্রত্যেক দিন ধর্ষণ হয়। হয়তোবা কিছু ঘটনা মিডিয়ায় আসে, কিছু ঘটনা মিডিয়ায় আসে না। যেটা মিডিয়ায় আসে সেটা আমরা দেখতে পাই, যেটা আসে না সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। আমরা দেখেছি যে এই ঘটনা 32 দিন আগে ঘটেছে, কিন্তু গতকালকে রাত্রে কেবলমাত্র আমরা দেখতে পেয়েছি এই ঘটনা। তাহলে এতদিন পর্যন্ত ওইখানকার প্রশাসন, ওইখানকার পুলিশ তারা কি করেছে? তারা কাদের পয়সায় বেতন পায়, কাদের পয়সায় বেতন পেয়ে তারা চুপচাপ থাকে? আমরা দেখেছি যে ধর্ষক দেলোয়ার, এই দেলোয়ারের ছবি কার সাথে প্রকাশ হয়েছে? ওইখানকার আওয়ামী লীগের এমপি, ওই 30শে ডিসেম্বর ভোট ডাকাতি নির্বাচনে যে এমপি হয়েছে, ওই ধর্ষকদেরকে কারা প্রশ্রয় দেয়, এটা বাংলাদেশের মানুষের সামনে একদম পরিষ্কার। এই ক্ষমতাতন্ত্র, এই অবৈধ ক্ষমতাতন্ত্র, বিকারগ্রস্ত ক্ষমতাতন্ত্র, এরাই ধর্ষকদেরকে তৈরি করে এবং ধর্ষকদেরকে টিকিয়ে রাখে। এই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে। শুধুমাত্র ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়ে, শুধুমাত্র ধর্ষকের বিচার চেয়ে আমরা এই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারবো না এবং ধর্ষণও বন্ধ করতে পারবো না। আমাদেরকে এই ক্ষমতাতন্ত্রকে চ্যালেঞ্জ করতে হবে যে অবৈধ ক্ষমতাতন্ত্র এখানে ধর্ষক তৈরি করে, ধর্ষক টিকিয়ে রাখে, তাদেরকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আপনারা দেখেছেন যে এর আগে এমসি কলেজের ঘটনার পরে সিলেটে যখন মিছিল হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীদের উপরে পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, পুলিশ কেন গুলি করবে? এবং এখানে ছাত্র ইউনিয়নের কর্মীরা যখন গ্রাফিতি আসছিল, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ছাত্র যুব পরিষদের সহযোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নাকি 144 ধারা জারি করা লাগে। এইরকম রাষ্ট্র, যেই পুলিশ বাহিনী, যেই রাষ্ট্রীয় বাহিনী এইখানকার মানুষের পয়সায় চলে, সেই রাষ্ট্রীয় বাহিনী এইখানকার মানুষের জন্য যখন আমাদের ছাত্র তরুণরা দাঁড়ায়, আমাদের যুব সমাজ দাঁড়ায়, এখানকার জনতা দাঁড়ায়, তাদের উপরে নির্মমভাবে আক্রমণ করে, এই রকম পুলিশ বাহিনী আমরা চাই না। পুলিশ বাহিনীকে অনুরোধ করছি, আপনারা এই দেশের মানুষ, আপনারা এই দেশের সন্তান, আপনাদেরও মা বোন আছে। আমরা আমাদের মা বোনের ইজ্জতের জন্য, আমাদের মা বোনের সম্ভ্রমের জন্য এখানে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, কারোর উপরে কোনো ধরনের আঘাত আক্রমণ করবেন না। এই যে অবৈধ ক্ষমতা, যেটা 30শে ডিসেম্বর ভোট ডাকাতি করে টিকে আছে, এই ক্ষমতাতন্ত্রের মেয়াদ খুব বেশি দিন নাই। বাংলাদেশের মানুষ জানে যে এই ক্ষমতা থাকবে না, এই ক্ষমতাকে উপড়ে ফেলা হবে, আমরা এই ক্ষমতাকে উপড়ে ফেলবো, ওয়াদা করতেছি। আমাদের রক্ত যতক্ষণ আছে, আমাদের নিঃশ্বাস যতক্ষণ আছে, এই ক্ষমতাকে আমরা নিরিবিলি থাকতে দিব না। এভাবে ধর্ষক তৈরি করবে, গুম করবে, খুন করবে, টাকা পাচার করবে এবং আমাদের কাছে ওরা কোনো ধরনের কোনো জবাব দিবে না, এই রকম রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা বদলে দিব, সেই শপথ আমরা করছি। এই বদলে দেওয়ার যে লড়াই, এই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সবাই থাকবো না? এই লড়াইয়ে আমরা যারা যারা থাকবো
তাদের সাথে আমি সহযোদ্ধা হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি সেই ওয়াদা করছি এবং আজকের এই সমাবেশে এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ।